এমনি খায়রুল ইসলাম, আপনি লিখেছেন আমি আমার মা বাবাকে তুই করে কথা বলি, তারা কিছু মনে করেন না, এটা কি বেয়াদবি? আমাদের সমাজে সম্মানজনক ভাবে কাউকে সম্বোধন করতে চাইলে আমরা তুই বলি না, সম্মানিত ব্যক্তিদেরকে যেহেতু তুই বলা হয় না, বাবা মা সম্মানের পাত্র, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করতে বলেছেন, আল্লাহর ইবাদতের পরেই তাদের অনুগত থাকতে বলেছেন, সম্মান করতে বলেছেন, বিধায় তাদেরকে তুই বলাটা অবশ্যই বেয়াদবির মধ্যে সামিল হবে। বাবা মানের সময় কিছু মনে করেন না, তাদের গা শোয়া হয়ে গেছে সেজন্য হতে পারে, অথবা তাদের এটা উদারতা হতে পারে, কিন্তু আপনি তো তাদের উদারতার সুবাদে তাদের প্রতি আপনার বেয়াদবিমূলক কোনো আচরণ করতে পারেন না। এ বিষয়ে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। আমি আপনাকে অনুরোধ করব, তুই না বলে তাদেরকে বড় জোর তুমি বলতে পারেন। আমাদের সমাজে তুমিটাও বাবা মাকে বলা হয় স্নেহের পরশে, কিন্তু তুই এটা তো তাচ্ছিল্য ভরে করা হয়ে থাকে, বিধায় আমাদের এই অরূপ বা আমাদের পরিভাষা যেহেতু এটি তাচ্ছিল্যভরে হয়ে থাকে, সেটি আপনি বাবা মার জন্য নিবেদন করা অবশ্যই অনুচিত কাজ। আপনার এটা অন্য কেউ শুনলে দেখলে সে আপনার প্রতি একটু ধারণা করবে, খারাপ কিছু শিখবে, সেই জন্য এটি আপনার পরিহার করা উচিত।